হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো প্রতিনিমতো কিন্তু আজকেও আমি একটি নতুন চাকরি সম্বন্ধে খবরাখবরের আপডেট নিয়ে চলে এসেছি এখানে কিন্তু প্রচুর শূন্য পদে এম পদে কর্মী নিয়োগ করা হবে শূন্যপদ রয়েছে কিন্তু প্রায় এক হাজার আটশো সত্তরটি তো এই এক হাজার আটশো সত্তরটি শূন্য পদে আপনার কিভাবে আবেদন করবেন কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আবেদনের লাস্ট তারিখ কত তো সেই সব কিছু বিষয় নিয়েই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরিসন্দে খবরাখবরের আপডেটগুলি দিয়ে থাকি আর এই বিভিন্ন প্রতিনত চাকরির সন্ধ্যে খবরাখবরের আপডেটগুলি পাওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি নিচে থাকা এই লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা এই অল বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি তো এখানে কিন্তু ডিআরডিওর পক্ষ থেকে এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান বের করে দেওয়া হয়েছে এখানে কিন্তু এক হাজার আটশো সত্তরটি শূন্য পদে নিয়োগ করা হবে এমটিএস পদে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে রিক্রুটমেন্ট অফ ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ভ্যাকেন্সিস ফর দ্য মাল্টি টাস্কিং স্টাফ ক্যাডার তো এখানে এম পদে কিন্তু নিয়োগটি হচ্ছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে আপনাদের বলে দেওয়া রয়েছে যে ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন তো অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে তেইশে ডিসেম্বর দু হাজার উনিশ কিন্তু শুরু হচ্ছে তারপর ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তো এখানে কিন্তু ক্লোজিং ডেট অর্থাৎ এখানে আপনাদের আবেদনের লাস্ট তারিখ এখানে বলে দেবে তেইশে জানুয়ারি দু হাজার কুড়ি অনলাইনে কিন্তু আপনাদেরকে অনলাইনে এখানে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখুন একটু নিচে বলেছে যে টেনেটিভ ডেট অফ টায়ার ওয়ান এক্সাম সিবিটি তো ওইখানে কিন্তু আপনাদের অনলাইন এক্সাম হবে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট টু টু বি অ্যানাউন্সড অন ডিআরডিও ওয়েবসাইট তো এটি কিন্তু এখানে জানানো হয়নি ডিআরডিওর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো আপনারা এখানে নিচে দেখতেই পাচ্ছেন ডিআডিওর অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনার এই অফিসিয়াল ডাউনলোড করতে পারবেন তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হয়েছে শুধুমাত্র এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট বলে যে টেন ক্লাস পাস অর ইকুইভেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর আইটিআই অর্থাৎ এখানে কিন্তু আপনার টেন ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস কিংবা সমতুল্য কিংবা কিন্তু আই পাস হয়ে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখুন এখানে নিচে বলতে হচ্ছে যে ডিটেলস সব ভ্যাকেন্সি এখানে ভ্যাকেন্সির কিন্তু ডিটেলস দেওয়া হচ্ছে এস সি ইউ আর টোটাল ভ্যাকেন্সি কত দেওয়া হয়েছে তো সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন এম টিএস পাদের জন্য এসসি ভ্যাকেন্সি রয়েছে একশো তেষট্টি এস রয়েছে একশো চোদ্দোটি ও বিসি রয়েছে পাঁচশো তিনটি ই ডাব্লিউএস রয়েছে একশো অষ্টআশিটি ইউ আর রয়েছে কিন্তু আটশো ঊনপঞ্চাশটি টোটাল শূন্যপাদ রয়েছে এক হাজার আটশো সতেরোটি তারপরে এবার আমরা নিচে চলে যাব তো নিচে দেখুন এখানে পে স্কেল দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পে ম্যাট্রিক্স লেভেল আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা এখানে সেভেন সেভেন সিপিসি অনুযায়ী দেওয়া হবে বেতন তারপরে দেখুন এখানে এজ লিমিট বলে দেওয়া হচ্ছে আঠেরো থেকে পঁচিশশো থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া এস সি এস টি ও কিন্তু এখানে বয়সেই রিল্যাক্সেশনটি দেওয়া হবে তারপরে দেখুন এখানে পার্সেন উইথ ডিসেবিলিটিস পিডাবলিউডি ক্যান্ডেট ক্যান্ডিডেটের সম্বন্ধে এখানে বলা হয়েছে আপনার কিন্তু এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নেবেন তারপরে দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সম্বন্ধে বলা হয়েছে এজ লিমিট আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ন্যাশনালিটি অবশ্যই কিন্তু আপনাদেরকে ভারতীয় হতে হবে এজ লিমিট আঠেরো থেকে পঁচিশ হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখুন সেকশান থ্রিতে এখানে বলা রয়েছে যে হাউ টু অ্যাপ্লাই আপনি কীভাবে আবেদন করবেন ডিআডিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদনটি করে ফেলতে হবে তারপরে দেখুন এখানে এক্সাম সিটি লিস্ট দেওয়া হয়েছে তো এইসব এখানে দেখুন বিভিন্ন সিটি রয়েছে কলকাতা রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পঁচিশ নম্বরে কলকাতা রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর এখানে কিন্তু শিলিগুড়ি রয়েছে কল ওয়েস্টবেঙ্গলে কিন্তু শুধুমাত্র দুটো সিটির কথা বলা হয়েছে পঁচিশ নম্বরে কলকাতা আপনারা দেখতে পাচ্ছেন আর শিলিগুড়ি রয়েছে আটত্রিশ নম্বরে কলকাতা আর শিলিগুড়ি তারপরে এখানে এবার আমরা নিচে চলে নিচে চলে যাব তো নিচে দেখুন এখানে এখানে আপনাদেরকে এখানে ফি ফির কথা বলেছে এখানে অ্যাপ্লিকেশন ফি হিসেবে কিন্তু আপনাদেরকে একশো টাকা দিতে হবে আমি কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি মোড অফ পেমেন্ট অ্যান্ড এক্সেপশন ফ্রম পেমেন্ট অফিস এখানে অ্যাপ্লিকেশন ফি রন নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি অফ রুপিস ওয়ান তো একশো টাকা কিন্তু এখানে আপনাদের আবেদন ফি হিসেবে দিতে হবে তারপরে এখানে আপনার আবেদন প্রতিটি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা এটি পে করতে পারেন তারপরে এবার নিচে দেখুন এখানে টেবিল ওয়ানে রয়েছে আপনাদের কিন্তু দুটো টায়ার রয়েছে এখানে সিবিটি রয়েছে প্রথম সিবিটি যেটি রয়েছে তো সেটি হলো স্ক্রিনিং টেস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্কোপ অফ এক্সামিনেশন অর্থাৎ এখানে কী কী থাকছে জি আই অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি থাকছে থার্টি ফাইভ তারপরে দেখুন এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে থার্টি তিরিশটি কোশ্চেন থাকছে এখানে মিনিমাম মার্কস থাকছে তিরিশ তারপরে দেখুন কো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মেডিকেল অ্যাবিলিটি থাকছে থার্টি ফাইভ এখানে মোট কিন্তু 90 মিনিট সময় রয়েছে তারপর সিবিটি এখানে সিবিটি টু এর দ্বারা কিন্তু এখানে আপনাদের ফাইনাল সিলেকশনটি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন সিবিটি টুতে কী কী রয়েছে জেনারেল সায়েন্স রয়েছে জেনারেল ম্যাথ রয়েছে আজ কিন্তু জেনারেল ইংলিশ সেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফর্টি রয়েছে সায়েন্সের জন্য ম্যাথের জন্য ফর্টি আর টোয়েন্টি রয়েছে কিন্তু ইংলিশের জন্য মোট কিন্তু নাইনটি মিনিটস সেখানে সময় দেওয়া হয়েছে তারপর এবার আমরা নিচে চলে যাচ্ছি তো নিচে এখানে আপনার দেখতে পাচ্ছেন লিস্ট ফাইভ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো দেওয়া হচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই আবেদন করার আগে এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো জেনে নেবেন তারপর দেখুন এখানে হেল্পলাইন নাম্বার এখানে আপনার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডিআরডিওর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট ডিআরডিও ডট ডট ইন তো এই ডিআডিওর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু আপনার এই ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো এটি কিন্তু আমাদের কাছে একটি দারুণ সুখবর মাধ্যমিক যোগ্যতা কিন্তু প্রায় এক হাজার আটশো সত্তর শূন্য পদে কিন্তু এম টিএস নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে চলে এসেছে তো আপনারা যারা যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনার আগে অবশ্যই এই অফিসিয়াল নোটিফিকেশনটা একবার নিয়ে তারপরে আবেদনটি করে ফেলবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এবং এরকমই বিভিন্ন প্রকার নতুন নতুন চাকরিসন্দ্য খবরাখবরের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন